আমাদের পরিবার, ব্লক, গ্রাম ও সমাজে অনেক মানুষ রয়েছে যাদের সেবা, যত্ন, পরিচর্যা ও পরিচালনা করার দরকার রয়েছে। তাদেরকে সেবা, যত্ন ও পরিচর্যা করার মাধ্যমে আমরা উত্তম মেষপালক হয়ে উঠতে পারি। আমরা সবাই জানি পোপ মহোদয় হলেন আমাদের বিশ্বমণ্ডলীর মেষপালক। বিশ্বগণ তাঁর ধর্মপ্রদেশে, পালক পুরোহিতগণ তাঁর ধর্মগলিতে, ব্লকের সভাপতি ও সেক্রেটারিগণ তার নিজ ব্লকে, পিতামাতাগণ তার নিজ নিজ পরিবারে, শিক্ষকগণ তাঁর প্রতিষ্ঠানে, ম্যানেজারগণ তাঁর অফিসে। আজ হল পুনরুত্থানকালের চতুর্থ রবিবার। এই রবিবারকে উত্তম মেষপালক বলা হয়। যীশুখ্রিস্ট হলেন স্বয়ং উত্তম মেষপালক, যিনি তার মেষদের জন্য প্রাণ বিসর্জন দিতে, সর্বদা বিপদ থেকে রক্ষা করতে এবং জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত। তাই তিনি হলেন উত্তম মেষপালকের আদর্শ। আমাদের খ্রিস্ট মণ্ডলীতে উত্তম মেষপালক হওয়ার অর্থ হল নেতা হওয়া নয়, বরং সেবক হওয়া। যে সেবক তার শক্তি ও ক্ষমতাকে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করেন, নিজের স্বার্থের জন্য নয়। আমরা যারা গ্রামের গ্রাম প্রধান, ব্লকের সভাপতি ও সেক্রেটারি, আজকের এই উত্তম মেষপালক রবিবারে আমাদের আহ্বান করেন, আমরা যেন উত্তম মেষপালকের মতো দায়িত্ব পালন করি, অর্থাৎ নেতা না হয়ে সেবক হই। আমরা যারা পিতামাতা, আমরাও যেন পিতামাতা হিসাবে মেষপালকের দায়িত্ব পালন করি, পরিবারের কল্যাণের জন্য প্রাণ বিসর্জন ও আত্মদান করতে সদা প্রস্তুত থাকি। আবার আমরা যেন ভারতীয় মেষপালকের মতো না হই, যে মেষপালক বিপদ দেখলেই সেই প্রথম ব্যক্তি যিনি পালিয়ে যান, জনগণকে তার জন্য প্রাণ দিতে হয়। আবার সুযোগ সুবিধা পেলে সেই প্রথম ব্যক্তি যিনি তা ভোগ করেন, জনগণ নয়। অর্থাৎ ভারতীয় মেষপালকগণ খুব কমই নিঃস্বার্থ ও আত্মত্যাগী হন এবং প্রেমপূর্ণ সেবা প্রদান করেন। কিন্তু যীশু বর্তমান ভারতীয় মেষপালকের স্রোতের বিপরীতে তিনি নিঃস্বার্থ আত্মদান ও প্রেমপূর্ণ সেবা প্রদান করে উত্তম মেষপালক হয়েছেন। উত্তম মেষপালককে আলোকিত মানুষ হতে হয়, যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে মানুষকে বিপদ ও প্রলোভন থেকে রক্ষা করতে পারে। প্রার্থনা করি ঐশ আত্মা যেন আমাদেরকে তার প্রজ্ঞা ও জ্ঞানে পরিপূর্ণ করে তোলেন। আমরা যেন আমাদের কথায়, কাজে, চিন্তায় ও আচরণে একজন আদর্শবান উত্তম মেষপালক হয়ে পরিবার, গ্রাম ও সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করতে পারি। আমরা সবাই জানি উত্তম মেষপালক হওয়া সহজ কথা নয়, তবুও হতাশ হওয়ার কিছুই নেই। তিনি জানেন আমরা দুর্বল মানুষ। আমাদের যদি উত্তম মেষপালক হওয়ার সৎ ইচ্ছা থাকে, সেটাকেই তিনি মহৎ করে তুলবেন, কারণ আমরা আমাদের শক্তিতে কিচ্ছুই করতে পারি না। তিনি হলেন আমাদের সব কিছুর আশা ও ভরসা। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন।